ওকে, গত ক্লাসে আমরা টিউব পার্টি ইনস্টল, মানে ভিডিও এবং টিউব পার্টি দুইটা ইনস্টল সিস্টেমটা দেখিয়েছিল, প্লাস টিউব পার্টি অ্যাক্টিভ করতে হবে কিভাবে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা সরাসরি আরেকটা এক্সটেনশন আছে যেটাকে বলা হয় বিট আইকিউ, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব। জন্য আমি প্রথমত একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি, প্লাস হচ্ছে এটাকে আমি মিউট করে দিলাম, কারণ আমাদের এই ভিডিওটা যেন পরবর্তীতে কপিরাইট আওতায় না পড়ে। দেন এখান থেকে মিউট করে নেওয়ার পর, সরি, আচ্ছা এখান থেকে মিউট করে নেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অথবা আমাদের অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ এর উপর ক্লিক করে আমরা একটু সাইন আপ করে নিব। আমি এখান থেকে একটু সাইন আপ এ ক্লিক করব। ওকে, এখান থেকে সাইন আপ এর উপর ক্লিক করব। সাইন আপ এর উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, ওটা ওপেন হওয়ার পর আমাদের এখান থেকে সেটা অটোমেটিকলি রিকানেক্ট হবে। রিকানেক্ট হবে কিছুক্ষণের মধ্যেই রিকানেক্ট হয়ে যাবে। আমি আবার একটু ট্রাই করি, অটোমেটিকলি রিকানেক্ট হয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, যে এখান থেকে লোডিং হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে সামথিং ইজ রং, এই জন্য আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করার চেষ্টা করব, তাহলে আর এই সমস্যাটা হবে না। তারপরে এখানে একটু প্রবলেম পড়তেছে, সেক্ষেত্রে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। অনেক সময় ইন্টারনেটের কারণে এই ধরনের প্রবলেম পড়ে। আচ্ছা, এবার আবার আমি লগ ইন করবো, লগ ইন এর উপর ক্লিক করবো, তাহলে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই সেটা রিডাইরেক্ট হবে। এই যে আবার সামথিং ইজ রং, যদি এমনটা কখনো দেখায় সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পর চেষ্টা করব, তাহলে আর এরকম প্রবলেমটা হবে না। আচ্ছা, এরকম প্রবলেমটা হলে যেমন আমরা এখান থেকে যদি ওই লগ ইন, এখান থেকে আমরা লগ ইন করার চেষ্টা করি, তাহলে আশা করি এই প্রবলেমটা আর আসবে না। আচ্ছা, এরকম প্রবলেম হতেই পারে, যাই হোক আমরা এটা নিয়ে এখন আর চেষ্টা করছি না, আমরা পরবর্তী স্টেপ যেটা আছে সেদিকে একটু যাচ্ছি। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদেরকে এগুলো দিয়ে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো সেটা। ভাইয়া, এই রেকর্ড কি শুরু চলমান করেছেন চলমান, আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলমান। আচ্ছা, দেন এখান থেকে আমরা আবার কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে সেটি একটু দেখি। আমরা টিউব বাডি যেটা ইনস্টল করেছিলাম, সেই টিউব বাডি দিয়ে যখন আমরা প্রথমে এটার মধ্যে ক্লিক করব, প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা যদি দেখতে চাই, তাহলে আমরা এই প্রথম ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আমাদেরকে সরাসরি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এবং এখান থেকে আমাদের চ্যানেলটা দেখাচ্ছে এবং আমাদের চ্যানেলের সাথে টিউবাডিটা কানেক্ট হয়েছে, এজন্য তারা কনগ্রাচুলেশনও জানিয়েছে। দেন এখান থেকে কি কি স্টেপ ফলো করে কোন কোন ধাপে যেতে হবে সবকিছু এখান থেকে দেখাচ্ছে। দেন টোটালি কমপ্লিট, নেক্সট নেক্সটে ক্লিক দিয়ে আমরা সবকিছু দেখতে পেলাম। ওকে, এবং শুরুতেই তারা আপডেট করার জন্য বলতেছে, এবং আপডেটে কি কি সুবিধা পাবো সবকিছু এখানে তারা দেখাবে।
তো এই হচ্ছে আমাদের মূলত চ্যানেল, চ্যানেলের ইন্টারফেস মানে ড্যাশবোর্ডে এগুলো দেখতে পাই। এর পরবর্তীতে ভিডিও অপশনে ক্লিক করলে চ্যানেলের ভিডিও গুলো দেখা যাবে, কমেন্টে ক্লিক করলে কমেন্ট গুলো, অ্যানালিটিক্স এ ক্লিক করলে চ্যানেলের টোটাল অ্যানালিটিক্স সবকিছু দেখতে পাবো। ঠিক এইভাবে আমরা সবকিছু এখান থেকে দেখতে পাবো। এখন হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ট্যাগ লিস্ট। আমরা আমাদের ট্যাগ লিস্ট গুলো দেখতে পাবো এখান থেকে। আমি এখান থেকে যদি একটা ট্যাগ লিস্ট দেখাই আপনাদেরকে, সাপোজ ইউটিউব মার্কেটিং ফুল কোর্স এটা লিখলাম, লিখে এখানে যখন অ্যাডে ক্লিক করব এখান থেকে আমাদের ট্যাগ লিস্টে এটা জমা হয়ে গেছে। আমরা যদি চাই এখান থেকে এটা ডিলিট করে দিতে, চাইলে আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারি, চলে গেল। আমরা ট্যাগ লিস্টে কিছু ট্যাগ অ্যাড করে রাখতে পারবো এই অপশনটার মাধ্যমে। এসইও স্টুডিও খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, মানে মানে এটা অপশন। এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, যেমন ইউটিউব মার্কেটিং ফুল কোর্স এই কথাটা লিখে যদি একটু সার্চ করি, দেখেন আমাদেরকে এখন আর ফ্রিতে সেটা দেখাচ্ছে না, যদিও এইটা যখন শুরুর দিকে লঞ্চ করেছিল তখন ফ্রিতে অনেক কিছু দেখা যেত, কিন্তু সেই সুযোগটা এখন আর ওরা দিচ্ছে না। এখন এই ধরনের সার্ভিসটার জন্য আমাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে। যাই হোক, এখানে ওরা পেমেন্টের পর কিন্তু তাম্বু নিলে অটোমেটিক জেনারেট করে দেয়। আচ্ছা, তো এই ছিল মূলত এই কিওয়ার্ড রিসার্চের জন্য, অর্থাৎ কিউবাডি দিয়ে বেশ কয়েকটা বিষয়। এবার হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখান থেকে আমরা কিওয়ার্ড সার্চ করতে পারবো, সার্চ করে এটার জন্য প্রয়োজনীয় কিওয়ার্ড বা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো কি কি হতে পারে সেটা একটু দেখতে পারি। যেমন ইউটিউব মার্কেটিং ফুল কোর্স এই কথাটা লিখে বা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে দেখলাম, সার্চ ভলিউম খুব হাই, বাট কম্পিটিশনটা অনেক এবং অপটিমাইজ স্ট্র্যাটেজিটাও দেখতে পাচ্ছি। এবার আমরা যদি ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা এটা লিখে সার্চ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এটার অবস্থানটা কেমন। এটা আগের তুলনা আর একটু ভালো বেশি, কারণ এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম একটু আগের চাইতে কম হলেও এটার কম্পিটিশনটাও কম, এবার এস কিন্তু রেজাল্ট আগের চাইতে বেস্ট। এবং এটার সাথে আরো বেস্ট রেজাল্ট কি হতে পারে সেটার এখানে একটা লিস্ট দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করে যদি একটু দেখি, আগেটা ছিল অ্যাভারেজ রেট 75, এখন কিন্তু একটু হাই। কারণ ইউটিউব মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2023 এই কথা লিখে সার্চ খুব কম করলেও, সার্চ খুব কম করলেও এখন কিন্তু, এখন কিন্তু এটার কম্পিটিশনও কিন্তু কম। এই যে কম্পিটিশনটা কম, অ্যাভারেজ কিন্তু রেজাল্ট খুব ভালো, অর্থাৎ আমরা এখান থেকে এগুলো দেখতে পাচ্ছি। আশা করি এই বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার, এখান থেকে এটাও দেখা যায়। তো এই যে আমাদের টিউব বাড়িতে কি কি করা যাবে, কি কি করতে পারবো, কি কি সুযোগ সুবিধা আছে, আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার। তাহলে টিউব বাড়ি নিয়ে মূলত আলোচনা এই পর্যন্তই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের বিড আইকিউটা নেক্সট ক্লাসে আবার ট্রাই করব। তাহলে আজকে এই পর্যন্তই।